তাহলে এখন থাকছে রণবীর সিং এর নগ্ন ছবি নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ও এল বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে সো লেটস মুভ অন দা মেইন ভিডিও বলিউডের এই সময়ের জনপ্রিয় এবং আলোচিত একজন তারকা হলেন রণবীর সিং তাছাড়া এই তারকা তার অভিনয় ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি তার দর্শকদেরকে যার ফলে অতি অল্প সময় দর্শক সমালোচকদের মাঝ থেকে বেশ প্রশংসাও কুড়িয়েছেন এই তারকা এদিকে রিসেন্টলি নগ্ন হয়ে ফটোশুট করে আলোচনার জন্ম দিয়েছেন বলিউডের এই তারকা মূলত পেপার ম্যাগাজিনের জন্য এই ফটোশুট করতে হয়েছে তাকে আর তাতে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখা যায় এই অভিনেতাকে যদিও এ নিয়ে কোনো সংকোচন বোধ নেই রণবীর সিং এর এদিকে নেটিজেনদের এক অংশ তার বাহাবা দিচ্ছে আবার কেউ কেউ তাকে নিয়ে সমালোচনা করছে অন্যদিকে রণবীর সিং এর এই ছবিটি ইন্টারনেট জগতে ছড়িয়ে যাওয়ার পর নজর এড়ায়নি টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর তাছাড়াও রিসেন্টলি এই তারকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবিটি শেয়ার করে প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী মূলত তার প্রশ্ন নিয়েই চলছে জোর সমালোচনা কেননা মিমি চক্রবর্তী বলেন ছবিটি পোস্ট করার পর ইন্টারনেটে লাইক কমেন্টের ঝড় উঠেছে এখানে যদি কোনো নারী থাকতো তবে কি পরিস্থিতি আলাদা হতো আপনারা কি এইভাবে প্রশংসা করতেন নাকি নোংরা মেয়ে বলে মন্তব্য করতেন আমরা সমান অধিকারের কথা বলি নারীদের ক্ষমতায়নের কথা বলি কিন্তু সেটা কোথায় সো ভিউয়ার্স জেনে তো নিলেন রণবীর সিং এর নগ্ন ছবি দেখে কি প্রশ্ন তুললেন অভিনেত্রী মিমি আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট